লজ্জা করে না, ফখরুলের লজ্জা করে না, ঘোমটা পরা বাড়তি দিয়েছে, ব্রাহ্মণ বাড়িয়া নাকি মাগুরার দাদা হবে, ফকুল সাহেব দাদাও হয়নি, নানাও হয়নি, মাগুরাও হয়নি, নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। মাত্র চাঁপাইনবাবগঞ্জের একটি কেন্দ্রে একটু হাতাহাতি হয়েছে, এছাড়া সব কয়টি নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কে জিতল কে হারল এটা আমাদের বিষয় মূল বিষয় নয়। এই নির্বাচনের মধ্য দিয়ে আবারও গণতন্ত্রের বিজয় হল। গণতন্ত্র এখানে বিজয়ী, কারণ নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে। এরা অপপ্রচার করে এই সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন হয় না, বিদেশিদের কাছে নালিশ করে। বকুল সাহেব, ছয়টি সিট আপনাদের ছিল, পার্লামেন্ট থেকে পদত্যাগ করে কত বড় ভুল করেছেন, এটা যতই দিন যাবে ততই অনুধাবন করতে পারবে। ইলেকশন ওনারা ছাড়ে নাই, কিন্তু প্রকাশ্যে আসেনি, ঘুমটা পরে নেমেছে স্বতন্ত্র প্রার্থী, ঘুমটা পরা প্রার্থী সব আসনেই আছে। এই ঘুমটা পরা প্রার্থী হচ্ছে বিএনপির প্রার্থী। লজ্জা করে না, ফখরুলের লজ্জা করে না, ঘুমটা পরা প্রার্থী দিয়েছে, নেতা কর্মীদের মাঠে নামিয়েছে, আর দোষ দিচ্ছেন সরকারে। আজকে এই সমাবেশ বিএনপি আজকে বলে মির্জা আব্বাস সরকার নাকি ভয় পেয়ে গেছে, সরকার নাকি ভয় পেয়েছে, সরকার ভয় পেয়েছে না আপনারা ভয় পেয়েছে, সরকার শান্তি সমাবেশ দিয়ে শুরু করেছে, এখনো শান্তি সমাবেশ করে যাচ্ছে, আপনারা সরকারের পতন গণঅভ্যুত্থান লাল কার্ড থেকে এখন কেন অন্তিম পদযাত্রায় নামলেন, সেটাই জিজ্ঞাসার বিষয়। তাহলে ভয় পেল কে? বিক্ষোভ থেকে নীরব হয়ে গেলেন, নীরব পদযাত্রা।